সম্মানিত আমার মুসলিম দিনী ভাই জবনিকার অন্তরালে আমার মা ও বোনেরা আপনারা আজকে বাদ এসা এমনই একটি জায়গায় বসেছি এই জায়গার মূল্য এই জায়গাতে বসলে কোরআন সুন্নার আলোকে জীবন গড়লে বিশ্ব নবী বলেছেন আপনার বিগত জীবনের গুণা মাফ হয়ে যাবে সোহান আল্লাহ সুতরাং আমি হামতে বাড়ি তালা আপনাদের সামনে বললাম কোন কোন ভাইয়ের জীবনে কোনো ভুল নাই আমাকে একটু হাত তুলে দেখান সবার ভুল আছে এই ভুল নিয়ে আমরা বসেছি জীবনের এই ভুলগুলো সংশোধনের জন্য আজকের এই যুব সমাজের তরুণ ভাইরা কিশোরেরা আয়োজন করেছে জীবন আমার রফিকুল ভাই বলতেছিলেন যে আসলে আজকে সমাজ আমাদের ব্যক্তি জীবন হয়ে গেছে অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে সুতরাং সেখান থেকে বাঁচার একটি মাত্র হয়ে তওবা করে যাতে করে আমরা কবরে যেতে পারি তবে আমাদের জীবন সফল হবে বলেন ঠিক কি না সুতরাং আমি একটি আয়াত করেছি ছোট্ট একটি আয়াত সুরা মুলকের আল্লাহ সেখানে বলেন আল্লা হাতা বলুক আল্লাহ বলেন ও বান্দা বান্দিরে ভালো করে শুনে রাখবেন ও ভাইরা আজকের কথাই শেষ কথাও হতে পারে আজকের মাহফেল জীবনের শেষ মাহফেল হতে পারে তাই আল্লাহ বলেছেন মাওতা আল্লাউতা হায়াতা লেজা বলু হকুম আমি আল্লাহ আমি তোমাদের জীবন এবং মরণ সৃষ্টি করেছি হায়াত এবং মৌত আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি কেন করেছি আমি দেখতে চাই তোমাদের মধ্যে কারা ভালো আমল করে কবরে আসতে পারে সুহান আল্লাহ কন সুহান আল্লাহ আল্লাহ পাকের দরবারে আজকে আমাদের প্রথম পার্থরা আল্লাহ কিছু ভালো আমল আল্লাহ বলেছে আমি তোমাদের পরীক্ষা করতে চাই কে ভালো আমল করে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারে এই জন্য আজকের এই আয়োজন এই আয়োজনে যে ভাইরা করেছেন আজকে আপনারা শুনছেন আমাদের জীবনে যদি ভালো আমল করে কবরে ঘুমাতে পারি তাহলে জীবন হবে সফল নসে তার পাবেন না তাই দু সালে একটা জাগরণী লিখেছিলাম আমার এক বন্ধু এই মাত্র তরুণ যুবক বন্ধু জুমার দিন আমি ক্ষুদা দিতে যাবো কালাই তালুকদারপাড়া মসজিদে সেদিন যাওয়ার পথেই ছেলেটার সাথে দেখা হলো বললো হুজুর দোয়া করবেন ছেলেটার বাড়ি হল নগা আমাকে বলছে হুজুর একটু দোয়া করবেন ভাই আসতেছে না হারে আমি দোয়া করলাম বাবা আসাদি উল্লাহা একা এই দোয়া করে আমি মসজিদে ফুটবা দিতে গেলাম ফুটবা আমার শেষই হয়নি হঠাৎ করে মসজিদের মধ্যে থেকে আওয়াজ আসতেছে এই মাত্র উমুকের ভাই বিদ্যুৎ শট হয়ে মারা গেল তাই আলোচনার বিষয় হঠাৎ করে আসবে মরণ বলবে না হঠাৎ করে আসবে এরই উপরে সেদিন বসে বসে যাই একটা জাগরণী লিখলাম যে আলহেরা বোকারি শিল্পী গোষ্ঠীর আমি বেশ কিছু জাগরণী লেখে গোটা দেশ জাতির জন্য আমাদের তরুণদের মধ্যে এ বেহা সংস্কৃতির বিরুদ্ধে যতটুকু বাড়ি আমরা একটু খেদমত করে যাচ্ছি দোয়া করবেন আল্লাফাক যেন আমাদের ছেলেদের কণ্ঠে এই জাগরণীগুলো বলার আল্লাহ তৌফিক দান করে সবাই ফিরে আল্লাহ মা আবিন আমার সঙ্গে বলার চেষ্টা করবেন হঠাৎ করে আসবে মরণ হঠাৎ করে আসবে মরণ এরে নাম জীবন এই কথাটি স্মরণে রাখি আমরা সারা জীবন হঠাৎ করে আসবে মরণ এরে নাম জীবন এই কথাটি স্মরণে রাখি আমরা সারা জীবন ইমান নিয়ে বেঁচে থাকা কঠিন হবে ভাই নবীর কথা ইমান নিয়ে বেঁচে থাকা কঠিন হবে ভাই নবীর কথা ইমান নিয়ে হলে মরণ জান্নাত হবে তব আসন ইমান নিয়ে হলে মরণ জান্নাত হবে তোমার আসুন আমিন বলেন আমিন বলেন আমিন পাক যেন ইমান নিয়ে মৃত্যুবরণ করার সুযোগ করে দেয় ইমান হলে মরণ জান্নাত হবে তব আসন হঠাৎ করে আসবে মরণ এর নাম জীবন এই কথাটি স্মরণে রাখি আমরা সারা জীবন লিল্লাহে থাকবে আল্লাহ আল্লাহ একবার বললে গুনা হবে মনে হয় নাকি এতগুলো মানুষ আল্লাহ একবার বলার হয়তো আর জীবনের সুযোগ নাও হতে পারে এই যে আমি দেখে আসলাম জাদুক খেলে আমি দেখে আসলাম তরুণ বয়স এই বিশ বাইশ বছর বয়স কাপড় স্ত্রী করতেছে বাড়িতে যাবে আহারে জাদু বাসায় যাবে আর সুযোগ হয়নি এটা বাস্তব আমি সেদিন এই জাগরণীটা আমি লিখতেছিলাম আরে করলাম করলামে দু হাজার চার সালে একটু জোরে আল্লাহ রসুল বলেছেন তাক বিরাতুন ওয়াহেদাতুন খাইরুম বিনা দুনিয়া ফিহা আল্লাহ রসুল বলেন রে যদি কেউ তাকবিরি দেয় আল্লাহ একবার বলে আল্লাহ রসুল বলে দুনিয়াতে যা আছে এবং দুনিয়ার ভিতর যা কিছু আছে এইগুলো বিক্রি করে দিলেও এই তাকবীরের ধুনির সমতুল্য হবে না সুহান আল্লাহ লিল্লাহে তাকবের লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো হাদিসের আলো কোরআন সুন্নাহ যেখানে নিল্লাহের থাকবে আল্লাহ মামিন কবুল করে না এই জন্য বলেছিলাম হঠাৎ করে আসবে মরণ এরে নাম জীবন এই কথাটি স্মরণে রাখি আমরা সারা জীবন মালা কুলুমৌ ধরবে যখন কেউ করবে না কোনো টেলিফোন মালা কুলুমৌ আসবে যখন কেউ করবে না ভাই কোনো টেলিফোন মৃত্যুর কুলে পড়বে ধলে চলবে না কোন আসফালন মরণের কোলে পড়বে ডলে চলবে না কোন আসফালন হঠাৎ করে আসবে মরণ এর নাম জীবন এই কথাটি স্মরণে রাখি আমরা সারা জীবন দুর্নীতি করে নেতা হলে সুদ ঘুষ কত খেলে দুর্নীতি করে নেতা হলে সুদ ঘুষ কত খেলে হালাল হারাম না নিলে ক্ষমতার বলে রাখলে জেলে নিরহ কত জনগণ ক্ষমতার বলে রাখলে জেলে নিরহ কত জনগণ হঠাৎ করে আসবে মরণ এর নাম জীবন এই কথাটি স্মরণে রাখি আমরা সারা জীবন হঠাৎ করে আসবে মরণ এর নাম জীবন এই কথাটি স্মরণে রাখি আমরা সারা জীবন হঠাৎ করে আসবে মরণ এর নাম জীবন এই কথাটি স্মরণে রাখি আমরা সারা জীবন থাকবে আল্লাহ আমিন তাই আপনাদের সামনে আমি সংক্ষিপ্তে কিছু কথা বলবো হঠাৎ করে আসবে মরণ অপেক্ষামান সেই মরণ আসার আগেই জীবনে যেন সংশোধন হতে পারি সবাই পরি আল্লাহমা আমিন তাই হাদিস পড়েছে আন আবি হুরাইরা তা রাজিয়াল্লাহ তাল আনু কল কাল নবী সাল্লাল্লাহু সাল্লাম মা মিন ইয়াউমিন ইসবুল ইবাদা ফিহ ইল্লা মালাকানে ইয়ানজালানে ও ভাইরা ও আমার বোনেরা এই হাদিসে ভালো করে শুনে রাখো গো আল্লাহ রাসূল বুখারীর 1442 নম্বর হাদিসে হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরাইরা বর্ণনা করেন বিশ্ব বলেন প্রতিদিন সকাল বেলা আসমান থেকে দুইজন ফেরেশতা জুম জমিনে আসে সোহান আল্লাহ কোন আজকে কি আসা বন্ধ হচ্ছে নাকি আজকে হয়েছে আল্লাহ রসুল বলে ও ভাইরা ভালো করে মনে রাখবেন ও যুবক ভাইরা যারা আজকেরে আয়োজন করেছেন আপনাদের আজকে কত বড় সুসংবাদ রে বিশ্বনবী নবী বলে প্রতিদিন সকালবেলা আসমান থেকে দুইজন ফেরেস্তা জুমিনে আসে সুহান আল্লাহ একজন ফেরেশতা আসে জরিপ করতে থাকে নিবন্ধন করতে থাকে এই যে টিকার জন্য নিবন্ধন করতে হয় এবার নিবন্ধন করে একজন ফেরেস্তা ওই নামগুলো লিস্ট করতে থাকে রে লিস্ট করে কোন মানুষগুলি কোন যুবকেরা কোন বড় বড় ধনীরা বড় বড় ব্যবসায়ীরা বড় বড় শিক্ষিত মানুষেরা বড় বড় চাকরিজীবীরা এই মানুষগুলো কারা রে যারা ভালো ভালো কাজ করে আজকে সকালবেলা কারা ভালো কাজ করেছে কারা ভালো কাজের জন্য টাকা দিয়ে কে দিয়েছে কে দেই নাই রে দুইজন ফেরেশতা এসেছে এক নম্বর ফেরেশতা কারদের তাকার দ্বারা ভালো কাজ হয় মাদ্রাসা হয় মসজিদে হয় সভা হয় সুমতি হয় এই নামগুলো প্রথম ফেরেশতা লিস্ট করে নেওয়ার পর আল্লাহর কাছে আল্লাহ হুমা আতে মমশেখান হে রিন এই মানুষগুলোর টাকায় সবা হয় সুমতি হয় মাদ্রাসা হয় এতিমখানা খানা হয় আল্লাহ গো এই মানুষগুলোর অর্থে বরকত দাও আল্লাহ তুমি তাদের অর্থে বরকত রহমত করে দাও সুভান আল্লাহ সুভান আল্লাহ আমাদের দোয়া কবুল হতে পারে নাও পারে কিন্তু আল্লাহর এই ফেরেস্তা আজকে সকাল বেলায় এই দোয়া করে লিস্ট করেছে আর একজন ফেরেস্তা শেষে বলেন অকের আরেকটা ফেরেস্তা লিবদ্ধ করে এই ফেরেস্তাও যারা যারা দেয় নাই যাদের বাদ যে লিস্টে নাই রে তাদের নিবন্ধন করতে থাকে এই লোকগুলো নির্বন্ধন করে নাই ভালো কাজে টাকা দেয় নাই আল্লার দ্বারা সবার সমতি হয় না এদের জায়গাতে মাদ্রাসা হয় না মসজিদ হয় না এই মানুষগুলোর নাম লিস্ট করে নিয়ে আল্লাহর কাছে আতে খান তালাভা ও রব্বুল আলমিন এদের দ্বারা এই দুনিয়ার ভালো কাজও হয় না আল্লাহ গো এই লোকের সম্পদের উপরে ও আল্লাহ এদের চাকরির উপরে ও আল্লাহ এদের ব্যবসার উপরে ও আল্লাহ এদের জীবনের উপরে গজব গজবনাজ করে দাও কি দোয়া পড়লেন কি দোয়া পড়তে হয় জানে না কোথায় কি ধোয়া পরে এটাও মানুষ জানে না খুব বিপদে জানে না এখন বললাম কেউ খোঁজ আলহামদুলিল্লাহ কি পারি আলহামদুলিল্লাহ পরে গত আলহামদুলিল্লাহ পরে মানে খুব বিপজ্জনক এই খুব বিপজ্জনক আল্লাহ একবার বিপদ কি বলেন ইন্না আল্লাহ বলেছেন পরিণিস ভিতরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন খালি মনে করে তুমি মৃত্যু সংবাদ বললে পড়া হয় জি না বিপদ মুসিবত হোক টাকা হারিয়ে যাক ক্ষতি হোক দুঃসংবাদ যখন শোনা যায় রে একজন মুমিন বান্দা বান্দি সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহ পড়বে উসটা लागले আঘাত লাগলে সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহ পড়বে আস্ত দোয়া আস্ত শুনে না হাদিসের কথা মনে পড়ে যায় একজন বড় সাহাবিরে উম্মে সালমা মতো একজন সাহাবি আবু সালমার স্ত্রী উম্মে সালমা বলছে একদিন আমার স্বামী বাড়ি আসতে দেরি হয় আমি স্বামীকে বললাম ওরে আবু সালমা আজকে তোমার কেন এত দেরি হলো এখনকার বইয়ের কাছে তার কিছু কয় না মাতাল খায় গাঁজা খায় হিরোইন খায় কুঠে পড়ে থাকে বউ খবর লাগে হুজুরুল্লাহ কয় লাভ নাই আর সাহাবীদের চরিত্র দেখেন কি যুবক বলছে এই আবু সালমা কোথায় ছিলে এত রাতে কোথায় খালি যা দেব ঘুরে বেড়াচ্ছে আর আবু সালমার জিজ্ঞাসা করছে কত দামি স্ত্রী অনেক মা বোন এসেছেন দেখো এই ধরনের স্ত্রী হতে হবে দামি স্ত্রী যদি হয় তাহলে মনে করবেন আপনার জীবনটা ধন্য হবে আল্লাহ একবার যাই সালাম দিয়ে সালাম দিলাম আলাইকা বাইত সালাম দিয়ে বলছে সালাম তো নিলাম দেরি হলো কেন বলো বলছে সালমারে দেরি হয়ে গেছে আমি সবাত গিয়েছিলাম আমি সবাতে বসেছিলাম সেই সবার বক্তা হলো বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ নবীর সভাতে ছিলাম আল্লাহ নবী ওয়াজ করেছে আল্লাহ নবী আজকে একটা কথা বলল আমাদের খাদি শুনিয়ে দিল বিশ্বনবী বলে যদি তোমার বিপদ হয় যখন তোমার মুসিবত হয় যখন তোমার টাকা হারিয়ে যায় যখন তোমার কোনো বিপদ হয় যদি কেউ মারা যায় ক্ষতি হয় তখন তোমরা এ সম্বাদ শুনে পড়বে ইন্না আলিল্লাহে ওয়াইনা ইহে রাজ আল্লাহ আজারিনী ফি মাসি বাতে ওখলেফ্লুখা এরম মিনহা সোহান আল্লাহ এই দোআ ঠিক আছে ঠিক আছে সবার শুনতে যখন গিয়েছ দেখি কি সবার শুনে আলে তুমি আমাকে শোনাও শোহান এখন আপনারা যার ভালো স্ত্রী বলবে যে বিনায় যা খালি এদিকে চা পান না বিনায় সবাদ কি বিষয় অওয়াজ হলো কি বিষয় হঠাৎ মরণ আসবে আজই এখন তওবা করা লাগবে আজকে পরামর্শ যায় যে শুনে আলো বাখরার হুজুর বলে গেল যে হঠাৎ মরণ বলে আসবে এখন কখন আসবে জানি না যে আজ এই মুহূর্তেই একবার পড়ে নেই সবাই আস্তাক ফের্লাহ সবাই পড়ি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আল্লাহ আস্তা সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম বিশ্বনবী বলে এটা হলো ডিলিট ফাংশন যারা পাপ করবে গুনাহ করবে যে ব্যক্তি যে নারী যে বন্ধু যে যুবক যদি এই দোয়াটি পড়ে বিশ্বনবী বলে মোবাইলের যেন ডিলিট ফাংশন থাকে এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে জীবনের গুনা খাতা সব মাফ হয়ে যায় সুহান আল্লাহ সুহান আল্লাহ এই ডিলিট একটা ফাংশন আজকেই আপনারা এই দোয়াটা বাড়িতে যায় ছেলে মেয়ে স্ত্রী পুতাই দেখি এই ডিলিট ফাংশন জানো কিনা না মিশে দিতে হয় মিশে আল্লাহ একবার আমি যখন দেখেছি ছোট ছোটো ছোটো বাচ্চারা এরা রাবার থাকে রাবার দিয়ে লেখা খারাপ হলে মিশে দেয় লেখা খারাপ হলে মিশে দেয় আল্লাহ একবার

হঠাৎ মরণ আসবে বিষয়টা মনে রাখবেন হঠাৎ মরণ আসবে তাহলে আগেই এই ডিলিট ফাংশনটা ভালোভাবে জানতে হবে এই ডিলিট ফাংশন যদি থাকে তাহলে ইনশাল্লাহ মুক্তি পাব নসেত নয় তাই আপনাদের সামনে উম্মে সালমা তাই স্বামীকে বলছে এই আবু সালমা আল্লাহ নবীর ওয়াজ কি তো উনি শুনালেন এই উম্মে সালমা শোনো আল্লাহ নবীর কাছে ওয়াজ শুনে আসলাম আল্লাহ নবী বললেন যখন বিপদ হবে মুসিবত হবে এই দোয়া ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আযরিনি ফি মুসিবাতে ওয়া আখলিফ লি খাইরাম মিনহা এটা বউ কাকে শোনার লাগলো এই দোয়া শোনার পর যে উম্মে সালমা একটু শান্ত যে হ্যাঁ এই ঠিক ওয়াজ শুনে আসে এই ওয়াজ শুনে উম্মে সালমা বলছে আল্লাহ একবার হাদিসটা জানা হয়ে গেল যদি বিপদ হয় মসিবাদ হয় লোক কাটে যায় পা কাটে যায় ছেলে মারা যায় বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন এই দোয়াটা জানলেন উম্মে সালমা শেষের দিকে আসলেন একদিন হঠাৎ করে এবারে স্বামী উম্মে সালমা স্বামী আবু সালমার মৃত্যু সংবাদ এসেছে কী বিপদজনক আহারে উম্মে সালমা বলছে আমি হঠাৎ করে শুনতে পেলাম আবু সালমা শহীদ হয়ে গেছে আবু সালমা মৃত্যুবরণ করেছে যখন আমি আমার স্বামীর মৃত্যু সংবাদ শুনলাম চোখের পানি ছেড়ে দিয়ে মা উম্মে সালমা চোখের পানি ছেড়ে দে কাঁদে রে এখন আমি কি দোয়া পড়ব আমার স্বামী এই দোয়াটি পড়েছিল ও উম্মে সালমা তুমি মনে রাখো যদি তোমার কেউ মারা যায় যদি তোমার টাকা চুরি হয়ে যায় যদি তোমার কোনো বিপদ হয় এই দোয়া পড়লে সেইগুলো আল্লাহ পূরণ করে দিবে জোখের পানি ছাড়ে দিয়ে মা উম্মে সালমা কাঁদে আমার স্বামীর মতো এত দামি স্বামী আর তো নেই আমি কি করে এই দোয়া পড়বো আমি আমার স্বামীর বদলে আবার ভালো স্বামী চাই তাই দোয়াটা পরে আর বলে আল্লাহ আমি কি করে আমার ভালো স্বামী আজকে মারা গেল এত দামি স্বামী কিভাবে পাবো এই দোয়ার ফজিলত যারা দোয়া পড়বে যারা এই দোয়া পড়বে বিপদ মুসিবতে যাই মারা যাক টাকা হেরে যাক আমি তো শুনেছি আবু সালমা বলেছে যেটা হারিয়ে যাবে পালিয়ে যাবে এটা আল্লাহ সুবনা তালা তার সে বেশি সুন্দর জিনিস যারাই দোয়া পড়বে তাকে দিয়ে দিবেন এখন উম্মে সালমা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে এখন আমি কি করে চাই আমার আমার স্বামীর আল্লাহর দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহর রসুলজাতেই সুন্নুতের পথ দেখিয়ে দিয়েছেন সাথে সাথে বলা হারে আল্লাহ রসুলজাতে দোয়া শিখে দিয়েছেন এটাই হলো সন্না সুতরাং মা উমবে সাল দোয়াটা পড়লেন এই দোয়া পড়লেন চার মাস দশ দিন পর যদি স্বামী মারা যায় এটা মশলা এসেছে কয়দিন থাকবে মহিলা চার মাস দশ দিন এটা মশলা জানিয়ে নিলাম আমরা তাহলে যদি কারো স্বামী মারা যায় সেই মহিলাকে সেই মাকে সেই বোনকে চার মাস দশ দিন ইদ্ধ পালন করতে হবে তারপরে বিবাহ হোক যা হোক হবে উম্মে সালমা বলছে চার মাস দশ দিন পর দেখি একটা সংবাদ বাহক আসলেন আসে দে বললে ও উম্মে সালমা তোমাকে একটা সংবাদ নিয়ে আসি তোমার কাছে একটা সংবাদ বলে কিসের সংবাদ বলল বিশ্বনবী নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম আপনাকে বিবাহের প্রস্তাব সালমা তখন আসম আল্লাহ সোহান আল্লাহ যা হারিয়ে যায় পালিয়ে যায় আল্লাহ মুহাম্মুর সাল্লা সাল্লামের স্ত্রী হওয়ার আল্লাহ তুমি আমাকে সৌভাগ্য দান করেছ সোহান আল্লাহ সোহান আল্লাহ উম্মে সালমা রাজি হয়ে গেলেন বিশ্বনবীর স্ত্রী হওয়ার মর্যাদা আল্লাহ তাকে দিয়েছেন সুহান আল্লাহ বলেন সুহান আল্লাহ এই জন্যেই দিনের দাওয়াত অব্যাহত রাখতে হবে কে মানবে কে মানবে না এটা আপনার আমার দেখার বিষয় নেই আল্লাহ সুহানা আপনাকে দিয়েছেন এই জন্য আপনাকে আল্লাহ বলছেন সব তো মানবে না আল্লাহ বলছেন যে ইন্নামাল মো মেনুন আল্লাহ নিশ্চয় মুমিনেরা ভাই ভাই ইন্নামাল মো মেনু এ মুমিন মুমিন হবে ভাই ভাই ফাঁস লেহু তাদের তোমরা সংশোধন করে দাও মুসলমান ভাই ভাই হবে তাই ভাই বললেন যে শুধু আমাদের শিক্ষা নয় আজকে বক্তার শিক্ষা সংশোধন হওয়া দরকার আজকে শ্রোতার সংশোধন হওয়া দরকার গোটা পৃথিবীর মানুষ সংশোধন হবে আল্লাহ বলেছেন ইননামাল নাই খুয়া পৃথিবীর সকল মুমিন হলো ভাই ভাই তাদের কাজ কি ফাঁস লেহু সংশোধন করে দাও বাই না আফাই তোমাদের ভাই ভাই সংশোধন করে নাও সংশোধন করে দাও আর আল্লাহকে ভয় করো আল্লাহ তোর যদি তোমরা এটা করো বিশ্বনবী বলেন তাহলে তোমাদের প্রতি রহমত নাদেল করা হবে সুহান আল্লাহ কে কে রহমত চান না একটু হাত তুলে দেখান রহমত চান না আপনারা কে কে রহমত চান না বুঝেনি রহমত আমরা চাই না চাই না রহমতই চাই রহমত আমরা চাই না কে কে চেনা তো আপনারা বুঝতে পারেননি আল্লাহ বলেছে যদি কোনো মুসলমান ভাই ভাই সংশোধন হয়ে যায় তাহলে তাদের প্রতি কি হবে আল্লাহর পক্ষ থেকে রহমত না দিল হয়ে যাবে বলুন সুহান আল্লাহ তাহলে আমরা সেই রহমত চাই কি চাই রহমত গজব চাই না আল্লাহ আজকের আয়োজন যে ভাইরা করেছে আল্লাহ তুমি আমাদের প্রতি রহমত নাজেল করো বলুন আল্লাহ আমিন